কে কে আপনি? মাতুলদা, ও মাতুলদা, মাতুলদা, ও মাতুলদা, ও মাতুলদা, শোনো না, ওঠো, তুমি এমন করছো কেন? মাতুলদা, ও মাতুলদা, তুমি এমন করছো কেন গো মাতুলদা? ও মাতুলদা, কি হয়েছে গো মাতুলদা? তুমি কি আপনি কি আপনি বলে কার সাথে কথা বলছিলে গো? লোকটা গেল কোথায়? লোকটা গেল কোথায়? লোকটা ঘরে তো আমরা তিনজনই আছি। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ, তাই হবে। বাটুলা, তোমার বিছানায় ওটা চকচক করছে গো। হ্যাঁ, তাই তো, স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এই আংটিটাই তো ওই লোকটা আমাকে দিয়ে গিয়েছিল, কিন্তু লোকটা আমাকে বলল অনেক অনেক দূরে থাকে। তাহলে ফোন করার দু মিনিটের মধ্যেই আমার কাছে এলো কিভাবে? আমার বাড়ির কাছাকাছি তো কোনো টেলিফোন বুথ নেই। তাহলে ওই লোকটা ফোনটা করলো কোথা থেকে? আমি তো আগেই বলেছি এটা হলো ভুতুরে কেস। তা সে যে কেসই হোক না কেন, এই আংটিটা তো আসল। তার মানে কাল রাতে ওই লোকটা সত্যি আমার কাছে এসেছিল সাহায্যের জন্য। কিসের সাহায্য গো মাতুলদা? এই হীরের আংটিটা আমাকে আজকেই রঘুনাথপুরের জমিদার সুন্দর নারায়ণকে দিয়ে আসতে হবে। আজই দিয়ে আসতে হবে? হ্যাঁ, আজই দিয়ে আসতে হবে, কারণ আজই জমিদার সুন্দর নারায়ণের মেয়ে মালতী বালার বিয়ে। এই হীরের আংটি তো আমি আমার খাজাঞ্চি রামরতনকে শহর থেকে তৈরি করে আনতে বলেছিলাম আমার মেয়ে মালতীবালার বিয়ের জন্য। ঠিক তাই, এই কথাই রামরতন বাবু কাল রাতে আমাকে বলেছেন, আর বললেন আজ আপনার মেয়ে মালতীবালার বিয়ে, রামরতন বাবু আসতে পারবেন না, তাই আমি এই আংটি আপনাকে দিতে এসেছি। এসব তুমি কি বলছো মাতুল? আজ আমার মেয়ের বিয়ে হবে কেন? তার বিয়ে তো এক বছর আগে আজকের তারিখেই হয়ে গেছে। হোয়াট? আপনার মেয়ে মালতীবালার বিয়ে এক বছর আগে আজকের তারিখেই হয়ে গেছে? হ্যাঁ, বিশ্বাস না হয় তুমি, এইতো এইতো মামা বাবু, মামা বাবুকে জিজ্ঞেস করো। জমিদার বাবু একদম ঠিক কথা বলেছেন বাটুল বাবু। আরো একটা কথা ভেবে আমি অবাক হচ্ছি যে আপনার সাথে রামরতন বাবুর দেখাটা হলো কি করে? এই কথা কেন বলছেন মামা বাবু? না, আমরা অনেক খুঁজেও তো রামরতনের এক বছর ধরে কোনো খোঁজই পাইনি, তাই আপনার মুখ থেকে রামরতনের কথা শুনে বড্ড অবাক হয়েছি। যাকে যাক, আমার মেয়ের আংটিটা পেয়ে গেছি, আর এখন রামরতনের কি হলো না হলো সেসব নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নেই। একি, তুমি আংটিটা আমার হাত থেকে নিয়ে নিলে কেন মাতুল? নিলাম, কারণ এই আংটিটা আমি এখন আপনাকে দিতে পারবো না সুন্দর নারায়ণ বাবু। আমার মেয়ের আংটি তুমি আমাকেই দিতে পারবে না? কিন্তু কেন? যতক্ষণ না রামরতন বাবুর খোঁজ আমি পাবো, ততক্ষণ এই আংটি আমি আপনাকে দিতে পারবো না। আমাকে আগে জানতে হবে ঠিক কি হয়েছিল রামরতন বাবুর সাথে, কেন উনি আমাকে মিথ্যে কথা বললেন। তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে মাতুল, হাসি পাচ্ছে। রামরতন তো মিথ্যেবাদী, ও আমাকেও মিথ্যে কথা বলে ঠকিয়ে এই হীরের আংটিটা চুরি করে এতদিন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। যদি তাই হতো তাহলে হঠাৎ কাল রাতে আমাকে আংটিটা দিয়ে গেলেন কেন? বুঝলেন না, পুলিশের ভয় দিয়ে গেছে, চারিদিকে তো ওকে পুলিশে খুঁজছে। চুরি করার অপরাধ থেকে বাঁচার জন্যই রামরতন কাল রাতে আপনাকে এই আংটিটা দিয়ে গেছে। রামরতনের ইতিহাস সবই তো শুনলে মাতুল, এবার আংটিটা আমাকে ফেরত দিয়ে দাও। না, এখন এই আংটি আমি আপনাকে দিতে পারবো না জমিদার বাবু। সব রহস্যের সমাধান হয়ে গেলে
আপনার মেয়ের আংটি আপনি ঠিকই পেয়ে যাবেন, এই কথা আমি আপনাকে দিয়ে গেলাম। এটা তুমি ঠিক কাজ করলে না মাটুল, আমি তোমাকে এত বিশ্বাস করে আংটিটা দিলাম জমিদার বাবুকে ফেরত দেবার জন্য, কিন্তু তুমি দিলে না, তুমি এমন কেন করলে বাটুল, কেন করলে বলো? কারণ আমি চেয়েছিলাম আপনার সাথে আমার আবার দেখা হোক। আমি জানতাম এই আংটিটা জমিদার বাবুকে ফেরত না দিলে আপনি আমার সাথে অবশ্যই আবার দেখা করতে আসবেন, কিন্তু দেখা করে কি লাভ বাটুল, আমি তো আর তোমাদের মতন রক্ত মাংসের মানুষ নেই, ওই মামা বাবু আমাকে তো। মামা বাবু আপনার সাথে কি করেছেন বলুন রামরতন বাবু, বলুন আমাকে সব বলুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার সাথে যদি কেউ অন্যায় করে থাকে তাকে উপযুক্ত শাস্তি আমি দেবই। তাহলে শোনো বাটু, জমিদার বাবু আমাকে আর মামা বাবুকে একদিন শহরে পাঠিয়েছিলেন ওই হীরের আংটি আনার জন্য। তারপর হীরের আংটিটা নিয়ে আমরা ট্রেনে করে রঘুনাথপুরে ফিরছিলাম, হঠাৎ মামা বাবু আমাকে বললেন, নিজের ভালো চাস তো ওই হীরের আংটিটা আমাকে দিয়ে দে রামরতন। না, আপনাকে এই আংটি আমি কেন দেব মামা বাবু, এটা তো জমিদার বাবুর মেয়ের বিয়ের আংটি, আমি তাই এটা জমিদার বাবুকেই দেব, আপনাকে কেন দেব? এই তুই কে আংটিটা রাখার, ঘুরে যাস না, জমিদার বাবু আমার আত্মীয় আর তুই ওনার একজন সামান্য খাজাঞ্চি। সে আমি যেই হই না কেন, জমিদার বাবু আমাকে বলেছেন এই আংটি আমি যেন তার হাত ছাড়া অন্য কারোর হাতে না দিই। তোকে আর অত জমিদার বাবুর কথা শুনতে হবে না, এই এবার থেকে তুই আমার কথা শুনবি, আমি যা বলবো তুই তাই করবি, জন্য আমি তোকে অনেক 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 টাকা দেবো, বুঝলি, অনেক টাকা দেবো। টাকার লোভ দেখিয়ে আপনি আমাকে দিয়ে কোনো অন্যায় কাজ করাতে পারবেন না মামা বাবু, কিছুতেই পারবেন না। তবে রে, হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা, আবার আবার বলছি ওই আংটিটা আমাকে দে বলছি, দে। না, দেব না। দে বলছি। না, দেব না, কিছুতেই দেব না। না, মুখের কথায় আর কোনো কাজ হবে না দেখছি, এবার আমাকে না, দেব না। দে বলছি। না, দেব না, কিছুতেই দেব না। না, মুখের কথায় আর কোনো কাজ হবে না দেখছি, এবার আমাকে আপনি নিজেও তো মামা বাবুকে শাস্তি দিতে পারতেন রামরতন বাবু। পারতাম, কিন্তু তাতে আমার বদনাম ঘুঁচত না, তাই আমি চাই দেশের আইন ও বিচার ব্যবস্থা ওই মামা বাবুকে উচিত শাস্তি দিয়ে আমাকে এই আংটি চুরির বদনাম থেকে মুক্ত করুক। আমি আপনাকে কথা দিচ্ছি রামরতন বাবু, আপনাকে এই চুরির মিথ্যে বদনাম থেকে আমি মুক্ত করবই। কিন্তু কিন্তু কিভাবে করবে সে দায়িত্ব আমার, আপনি শুধু আমি যা যা করতে বলবো তাই করবেন। লাগে না, রাতে একটু শান্তিতে ঘুমাবো আর কোনো উপায় নেই। হ্যালো, কে বলছেন? আমি রামরতন বলছি মামা বাবু। রামরতন, তা এই এত রাতে আমাকে ফোন করছিস কেন, কি চাস তুই, কি চাস? আমি চাই জমিদার বাবুকে গিয়ে সেদিনকার ট্রেনের সব কথা খুলে বলতে। কি ভাবিস কি তুই,
তুই তুই বলবি আর আর জমিদার বাবু তোর কথা বিশ্বাস করে নেবে? এই এই শোন শোন শোন, আমি আমি জমিদার বাবুকে যা বলেছি তাতে তোর মাথা থেকে চোরের বদনাম কোনো দিন যাবে না, কোনো দিন যাবে না। আর চেয়ে ভালো শোন, এই শোন, তুই 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 আমার কথা মন দিয়ে শোন। কি কথা? ওই ওই হীরের আংটিটা তুই তুই আমাকে আমাকে দিয়ে দে। কিন্তু সেই আংটি তো আমি বাটুলকে দিয়ে দিয়েছি। জানি জানি জানি, আমি সব জানি সব জানি। বাটুল এসেছিল এখানে, কিন্তু আংটিটা ফেরত না দিয়ে সে চলে গেছে। যেভাবেই হোক বাটুলের কাছ থেকে আংটিটা ফেরত নিয়ে আমাকে দে, তারপর আমি দেখছি আমি দেখছি কি করা যায়। বুঝলি বুঝলি? ঠিক আছে, তাহলে তাই হবে। কিন্তু আমি ওই হীরের আংটি আপনাকে ফেরত দেব কোথায়? শোন, ওই ওই আমাদের ওই রঘুনাথপুরে নদীর পারে যে পুরনো মন্দিরটা আছে ওখানে, ও ওখানে চলে আয়। ঠিক আছে, আর একটু পরেই মামা বাবু নদীর পারের পুরনো মন্দিরটাতে আসবে। গুড, ভেরি গুড, এবার খেলা জমে যাবে। সাথে যে এইভাবে আর দেখা হবে এ আমি কোনো দিন ভাবিনি, কোনো দিন না। যাক, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই হীরের আংটিটা দে দেখি আমাকে, দে। সে তো দেব মামা বাবু, তার আগে আপনি বলুন এই হীরের আংটির বিনিময়ে আপনি আমাকে কত টাকা দেবেন? শোন না, আগে আগে তো আংটিটা দে, তারপর তারপর তারপরে সব টাকার কথা হবে। না, আগে আপনি কত টাকা দেবেন বলুন, তারপরে আমি আপনাকে আংটিটা দেব। ও, এত করে যখন বলছিস তখন তখন আমি তোকে 50,000 টাকা দেব। এ আপনি কি বলছেন মামা বাবু, 1 কোটি টাকার আংটির জন্য মোটে 50,000 টাকা? না 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 না, এ তো হতেই পারে না। এ শোন, ঠিক আছে ঠিক আছে, তাহলে তাহলে তুই বল রামরতন তোর কত টাকা লাগবে বল। আমার 5 লাখ টাকা লাগবে মামা বাবু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই দেবো তাই দেবো, তুই আংটিটা আংটিটা আমাকে দে। ঠিক আছে, আপনি টাকাটা বের করুন, আমি আংটিটা বার করছি। হীরের আংটিটা আমার আঙুল থেকে খুলে নিন মামা বাবু। কঙ্কালের হাত ভূত। সেদিন তুই তো আমাকে মেরে ফেলেছিলিস, আজ আজ তুই আমাকে ভয় পাচ্ছিস। কে কে এ তুই? এ তুই? আমি রাম রতনের অতৃপ্ত আত্মা। এখন এত ভয় পাচ্ছিস? আর সেদিন এই হীরের আংটির লোভে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার সময় ভয় করেনি, তখন আমাকে মেরে ফেলার খুব ভয় দেখিয়েছিলি, তাই না? আমি আমি কাউকে মারিনি, আমি কাউকে মারিনি, আমি আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এইসব এইসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। আমি 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 এক্ষুনিকে পুলিশকে খবর দেবো, এক্ষুনিকে পুলিশকে খবর দেবো। এ তো দিতেই হবে মামা বাবু,
জানা হলে আপনার শাস্তি হবে কি করে? বাটুল, তুমি? হ্যাঁ, আমি। আমাকে 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 তুমি বাঁচাও বাটুল, আমাকে তুমি বাঁচাও। ওই দেখো, ওই দেখো, ওই রামনাথনের ভূত, রামনাথনের ভূত আমাকে কেমন করে তাড়া করেছে! ওই দেখো, ওই দেখো, রামরতনের ভূত! কোথায় রামরতনের ভূত? আপনি এসব কি বলছেন মামা বাবু? এখানে তো কোনো ভূত নেই। মামা বাবু, আপনাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। রামরতনের ভূত? কোথায় রামরতনের ভূত? আপনি এসব কি বলছেন মামা বাবু? এখানে তো কোনো ভূত নেই। মামা বাবু, আপনাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। রামরতনের ভূত আপনাকে ভয় দেখাবে কেন? আপনি কি ক্ষতি করেছেন? আরে বাবা, তুমি জানো না, হীরের আংটির লোভে আমি আমি রামরতনকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছিলাম। কি? আপনি হীরের আংটির লোভে রামরতন বাবুকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছিলেন? তারপর? তারপর আর কি? ও তো আমাকে আংটিটা দেয়নি, আংটিটা নিয়ে ট্রেন থেকে পড়ে গেল। আর আমি 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 ও জমিদার বাবুকে বলে দিলাম রামরতন হীরের আংটি চুরি করে পালিয়েছে। এ বাবা, এ বাবা, আমি তো ভয়ে টেলে তোমাকে সব বলে দিলাম বাটুল, সব বলে দিলাম। তুমি তুমি দয়া করে এই সব কথা আবার জমিদার বাবুকে বলো না বাটুল, বলো না, তাহলে আর জমিদার বাবু আমাকে বাড়িতে রাখবে না, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আমাকে তাড়িয়ে দেবে। আর তারপর আপনার ঠিকানা হবে জেলখানা। তুমি কি বলছো বাটুল? আমার আমার ঠিকানা হবে জেলখানা? কিন্তু তার আগে জমিদার বাবুর কাছে গিয়ে সব সত্যি কথা আপনাকে বলতে হবে। না 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 না, তা কি করে হয়, তা কি করে হয়? সত্যি বললে তো আমার আমার জেল হবে। আরে মিথ্যে বললে আমি তোরে ঘাড়ে মটকে দেব। তাই বেঁচে যদি থাকতে চান তাহলে জমিদার সুন্দর নারায়ণের কাছে গিয়ে সব সত্যি কথা বলুন। হ্যাঁ? এ নয়, হ্যাঁ। এসবের মানে কি বাটুল? মামা বাবুকে আমার ঘরে নিয়ে এসেছো কেন? যাতে মামা বাবুর আসল রূপটা আপনি জানতে পারেন জমিদার বাবু। আসল রূপ মানে? মানেটা মামা বাবু নিজেই আপনাকে বুঝিয়ে বলবেন জমিদার বাবু। মামা বাবু বলুন তো, সত্যি কি রামরতন বাবু হীরের আংটিটা চুরি করেছিলেন? না না, করিনি। এবার বলুন তো রামরতন বাবুর ঠিক কি হয়েছিল? আমি আমি হীরের আংটির লোভে ওই রামরতনকে না চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছিলাম, এবং তাতেই তাতেই ওর মৃত্যু হয়। কিন্তু তুমি যে আমাকে বলেছিলে সর্বনাশ হয়ে গেছে জমিদার বাবু, সর্বনাশ হয়ে গেছে। রামরতন আপনার মেয়ে মালতী বালার বিয়ের হীরের আংটিটা চুরি করে পালিয়েছে, বুঝলেন? ছি 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 ছি, রামরতন, রামরতন, আমি তোকে চিনতে এত ভুল করেছিলাম জমিদার বাবু, এবার বুঝলেন তো? এতদিন দুধ কলা দিয়ে আপনি কাল সাপ পুষেছিলেন, আর এখন এইসব নিয়ে ভেবে কি হবে? যা সর্বনাশ হবার তা তো হয়েই গেছে। আমি আমি আপনার চোখে ভালো হবার জন্য রামরতনের নামে সব মিথ্যে কথা বলেছিলাম জমিদার বাবু, সব মিথ্যে বলেছিলাম। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে বাটুল। বাটুল, এই মিথ্যেবাদী মামা বাবুকে তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর করো, আর ওর যাতে উচিত শাস্তি হয় তার ব্যবস্থা করো। আর পুলিশকে গিয়ে বলে দিও রামরতন কোনো হীরের আংটি চুরি করেনি, সে সম্পূর্ণ নির্দোষ। সে তো আমি বলবই জমিদার বাবু, কিন্তু তার আগে এই নিন আপনার মেয়ে মালতী বালার বিয়ের হীরের আংটিটা।
আমার মেয়ের বিয়ের হিরের আংটি। এই আংটি আর আমার কোনো কাজে লাগবে না বাটুল, বরং এই আংটি বেচে যা টাকা হবে সেই টাকা দিয়ে তুমি আমাদের রঘুনাথপুরে রামরতনের নামে একটা স্কুল খোলার ব্যবস্থা করো। তাতে রামরতনের আত্মা প্রকৃত শান্তি পাবে। আজ তোমার জন্য আমি সব বদনাম থেকে মুক্ত হলাম বাটুল। সত্যি তোমার মতন ভালো বন্ধু আর কেউ নেই। যারা ভালো মানুষ তাদের পাশে তো থাকতেই হয়। কি তাই না? Ha 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 ha